আমরা আজকে শুরু করব ডে ওয়ার্ল্ডের কিছু 7 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক দিয়ে। এগুলোর মেড হচ্ছে ফিলিপাইন, আর এখানে একদম 100% কমপ্লিট একটা পাইপ ব্যান্ডার আমরা পেয়েছি, খুবই স্পেশাল জার্মানির একটা 1/2 ইঞ্চি টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে। এটা হচ্ছে 3/4 সাইজের, এটা ক্যারিং বক্স সহ পাওয়া গেছে। এখানে একটা ব্লু ল্যাম্প বা কেরোসিন ল্যাম্প আমাদের কাছে আছে, একটা হাইড্রোলিক ক্রিম্পিং মেশিন আমাদের কাছে আছে একদম কমপ্লিট, এটা হচ্ছে একটা হিতাচির কাট অফ মেশিন, তারপর একদম নতুন চকচকা এসএসআর নেট পেয়েছি আমরা, একদম আনইউজড চারটা চাকা আমাদের কাছে আসছে, নতুন একটা ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে, কিছু মোটর আমাদের কাছে আসছে ছোট ছোট, আমি একটু দেখাই। এই ভিডিওর খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ একটা কালেকশন হচ্ছে এটা, এটা ইউনিটর কোম্পানির একটা প্লাজমা কাটার। এখানে একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে জেসিক ব্র্যান্ডের। তারপর আজকের ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ কালেকশন হচ্ছে এই কাপড়গুলো, এগুলো অনেকটা গ্যাভারডাইন কাপড়ের মতো স্টিচ, আমি একটু দেখাই আপনাদেরকে। আমরা আজকে শুরু করব ডে ওয়ার্ল্ডের কিছু 7 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক দিয়ে। এগুলোর মেড হচ্ছে ফিলিপাইন, আপনাদেরকে দেখাই প্রথমে, এই যে এখানে মেড ইন ফিলিপাইন লেখা। আর ডিস্ক আমি অনেক বিক্রি করেছি, বাট ডে ওয়ার্ল্ডের ডিস্ক আগে কখনো বিক্রি করেছি বলে আমার মনে পড়ে না। ডে ওয়ার্ল্ডের প্রোডাক্ট কতটা উন্নত মানের হইতে পারে এটা আপনারা কম বেশি অনেকেই জানেন। এটা কিন্তু নর্মালি এই ডিস্কগুলো 6 mm থাকে, এটা হচ্ছে 6.3 mm, থিকনেস একটু বেশি নর্মাল ডিস্কের চেয়ে। এগুলো আমাদের কাছ থেকে 150 টাকা পিস নিতে পারবেন, মাত্র 10টাই আছে, 10টাই ডে ওয়ার্ল্ডের ডিস্ক আছে। আর যে প্রিক্স কোম্পানির যেই ডিস্কগুলো, এগুলো হচ্ছে এখানে লেখা আছে মেড বাই সুপারিয়র টেকনোলজি অফ চিল কোরিয়া, হ্যাঁ, বাট কোরিয়ার তত্ত্বাবধানে তৈরি, কিন্তু এটা মেড হয়েছে আপনার ইন্দোনেশিয়াতে। এখানে জানি না আপনারা বুঝতে পারবেন কিনা, খুব ছোট করে মেটালের মধ্যে লেখা মেড ইন ইন্দোনেশিয়া। এই ডিস্কগুলো আমাদের কাছ থেকে 100 টাকা পিস নিতে পারবেন, 150 টাকা, 100 টাকা। আর এই ডিস্ক মিনিমাম মানে 2000 টাকার ডিস্ক না হলে আমরা কোরিয়ার সার্ভিসে পাঠাবো না, সেক্ষেত্রে আপনাকে দোকান থেকে নিতে হবে। আর এখানে একদম 100% কমপ্লিট একটা পাইপ ব্যান্ডার আমরা পেয়েছি। 100% কমপ্লিট বলতে পাইপ ব্যান্ডার পাওয়া গেলে এই জিনিসগুলো মিসিং হয়ে যায়, তো ফর্চুনেটলি আমরা এই পুরো সেটটা পেয়েছি। আমি পাইপ ব্যান্ডারে পরে আসতেছি, আগে আপনাদেরকে এই সেটটা দেখাই। এই জিনিসগুলো খুব হেভি হয়ে থাকে, যেহেতু অনেক মোটা মোটা পাইপ তারা ব্যান্ড করে, ভালো থিকনেসের পাইপ, এগুলো হেভি হতেই হবে, না হলে সমস্যা, ভেঙে যাওয়ার চান্স থাকবে। এটা হচ্ছে 2 ইঞ্চি, প্রত্যেকটাতে লেখা আছে, আমি প্রত্যেকটা হয়তো দেখাইতে পারবো না, এই যে এখানে 2 লেখা মেটালের উপর, 2 ইঞ্চির পরেরটা হচ্ছে, এটা হচ্ছে 1.5 ইঞ্চি, কোনো কোনো জায়গায় অস্পষ্ট লেখা, আপনারা হয়তো ভিডিওতে বুঝবেন না। 2 ইঞ্চির পরে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির পরে আছে 1.25 ইঞ্চি, এটারও কোনো এক জায়গায় এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, এটা হচ্ছে 1.25 ইঞ্চি, তারপরেরটা হচ্ছে 1 ইঞ্চি, এটারও কোথাও এই যে 1 লেখা আছে, তারপরেরটা হচ্ছে 3/4, এবং ফাইনালি হচ্ছে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি, এই মোট 6টা ফিটিং আপনারা এটার সাথে পেয়ে যাবেন। আর এরপরে যে এই ঠ্যাং ঠোঙ্গুলা অনেক সময় পাওয়া যায় না, বাট এটার সাথে পাওয়া গেছে, এগুলো সবই ডিটাচেবল, অর্থাৎ আপনি এখান থেকে খুলে ফেলতে পারবেন, আমরা এগুলো লাগাইছি আর কি, ইভেন এই জিনিসগুলোও প্রত্যেকটা খুলে ফেলা যায়। আর এই জিনিসটা 100% অপারেশনাল, এবং এই যে এইখানে যে দুইটা জিনিস থাকে, এটা আপনারা পাইপ কী পরিমাণ ব্যান্ড করবেন তার উপরে হচ্ছে এই দুইটা লোহা হচ্ছে অ্যাডজাস্ট করতে হয়, আগে পিছিয়ে করা যায়। আমি একটু জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এখান থেকে যখন খুলে ফেলবেন তখন সামনে একটা চাকা লাগানো থাকে যেন ফ্লোরে বসানো যায়, তো এখানে আরেকটা ইয়ে থাকে, এই যে এটা টাইট দিয়ে তারপরে হচ্ছে ইয়ে করতে হয়, তারপরে হচ্ছে এই জ্যাকটা বের হবে, আমি একটু দেখাই, লাইক চাপাতো, এটা চাপো, এটা দেখানোর কিছু নাই, তারপরে ভাবলাম একটু আপনাদেরকে দেখাই দিই যে জিনিসটা 100% মানে ওকে আছে, একটু দাও, এই এখানে পাইপকে, ঠিক আছে ঠিক আছে। তারপর হচ্ছে এটা যদি আবার আমি ইয়ে করি মানে লুজ দিয়ে দেই এ পাশে এটা, তাহলে আবার যে একটা ভিতরে ঢুকে যাবে, এই ঠিক আছে। তো এই পাইপ ব্যান্ডারটা আমাদের কাছ থেকে 22,000 টাকায় নিতে পারবেন কমপ্লিট সেট, মানে এই ইয়েগুলো সহ সব কিছু, জ্যাকটেক সহ 22,000 টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে খুবই স্পেশাল জার্মানির একটা 1/2 ইঞ্চি টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে, স্পেশাল বললাম প্রথম কারণ হচ্ছে মেড ইন জার্মানি,
আর দ্বিতীয় কারণ হয়েছে জিনিসটা মোটামুটি বেশ গুড কন্ডিশনে আছে। এটা র্যাচেটের মতো আপনারা ইউজ করতে পারবেন, হ্যাঁ মানে নর্মালি অনেক টর্ক রেঞ্চ আছে, র্যাচেটের মতো ইউজ করা যায় না, এটা এই যে চাপ দিলে ওই মাথা দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ লেফট রাইট এইখানে আপনারা করতে পারবেন। এটা কিন্তু একদিকেই ঘুরে, কিন্তু খোলা এবং মানে খোলার জন্য এবং টাইট দেওয়ার জন্য এটা এই পাশ ওই পাশ করে নিতে হয়। আর টর্ক হচ্ছে আপনারা সেট করে যে এই জায়গায় দেখতে পারবেন, ধরো তো একটু শক্ত করে ওই মাথা, এই যে এখানে যে ইয়ে জায়গাটা আছে এখানে, এটা একটু বাইরের দিকে টান দিয়ে এটা ঘুরাইলেই হচ্ছে। আমি একটু দেখাই, জানি না বুঝতে পারবেন কি না, এই যেমন মানে এটা ঘুরাইলে এখানে টর্ক কমবে পারবে, এটা একদম মানে 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে, যার মানে এই 1/2 ইঞ্চি টর্ক রেঞ্চটা বা র্যাচেটটা আমাদের কাছ থেকে 4,500 টাকায় নিতে পারবেন। তারপর এখানে আরেকটা টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে, এটা হচ্ছে 3/4 সাইজের, এটা ক্যারিং বক্স সহ পাওয়া গেছে। এটারও সিস্টেম অনেকটা একই রকম, এরকম এটা বের করে এটা বাঁকা করে তারপরে হচ্ছে টর্ক কমানো বাড়ানো যায়, দরকার শেষে আবার এটা ঢুকিয়ে দেওয়া যায়। আচ্ছা একটা জিনিস, এটার ইয়েটা আমি দেখাইতে ভুলে গেছি, মানে NM, এটা অনেকেই প্রশ্ন করেন, এটা 20 থেকে 200 NM পর্যন্ত এটার ক্যাপাসিটি আর কি, 20 থেকে 200, এই যেখানে লেখা আছে। আর এটা হচ্ছে 280 থেকে 760 NM, এই মডেলটা সেম হচ্ছে জার্মানির ইয়েকে কপি করা, এটা চাইনিজ হইলেও খুবই হেভি জিনিস আর কি, বেশ ভালো মানের জিনিস। এটার এটা আপনারা আমাদের কাছ থেকে 4,500 টাকায় নিতে পারবেন, 3/4 যথেষ্ট বড় সাইজের, বাট একই প্রাইসে আমি দিয়ে দিব এই বক্সটা সহ 4,500 টাকা। এখানে একটা ব্লু ল্যাম্প বা কেরোসিন ল্যাম্প আমাদের কাছে আছে, এগুলো আগে অনেকগুলো আমি বিক্রি করেছি, বাট এটা আনইউজড, মানে ব্যবহার হয়নি জাহাজে, পুরোটাই পিতল, এই যে অ্যাকসেপ্ট মানে দিস পার্ট, আমি একটু দেখাই। এটা যদি একবারের জন্য ব্যবহার হইতো তাহলে এই যে এই জায়গাটা কালো হয়ে যাওয়ার কথা, আপনারা জানেন কেরোসিনের আগুন এখানে কালো হয়ে যাওয়ার কথা, আবার এটা কালো হয় নাই, এই যে এই জায়গাটা কালো থাকে আর কি ইউজ হইলে। আর বার্নার টার্নার পরিষ্কার দেখা যাচ্ছে, আমি নেম প্লেটটা একটু দেখাই, এই যে এখানে হচ্ছে অনেক পুরনো কোম্পানি, 1928 সালের কোম্পানি, কেরোসিন কি কেরোসিন টাচ, এই যে টাকি বার্নার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, মেড ইন জাপান, তাদের ব্র্যান্ড মার্ক দেওয়া আছে, ট্রেডমার্ক। তো এই জিনিসটা আমাদের কাছ থেকে 4,500 টাকায় নিতে পারবেন, আনইউজড একটা কেরোসিন ব্লু ল্যাম্প। তারপরে একটা ক্রিম্পিং, একটা হাইড্রোলিক ক্রিম্পিং মেশিন আমাদের কাছে আছে একদম কমপ্লিট, সম্ভবত এটা আনইউজড, মানে এটার যেই কী বলে এগুলার এই যে ক্লাম্পগুলো এগুলো একদম নতুনের মতো, ইভেন যেই মূল মেশিন এটাও নতুনের মতো, সব কিছু আছে। আর এটা এই যে এই সমস্ত জায়গায় যেই ওরিংগুলো মানে লাগে একসময় ইয়ে রিপ্লেস করতে হয়, এই ধরনের কিছু স্পেয়ার ওরিংও এটার সাথে পাওয়া গেছে। আর এই জিনিসগুলো একদম কমপ্লিট, হাইড্রোলিক এই ক্রিম্পিং মেশিনটা আমাদের কাছ থেকে 5,000 টাকায় নিতে পারবেন। তিনটা কাট অফ মেশিন বা থাই কাটার মেশিন আমাদের কাছে আছে, এই দুইটা হচ্ছে চাইনিজ স্ট্যান্ডার্ডের মেশিন এবং 110, আমি একটু দেখাই, মানে বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই, জাস্ট কাট অফ মেশিন লেখা, 110 বোল্ট, 4000 RPM, 2000 ওয়াট। এই মেশিনগুলো যাদের কাছে কনভার্টার আছে তারা আমাদের কাছ থেকে 4,500 করে নিতে পারবেন, আর যদি কেউ কনভার্টার সহ নিতে চান সেক্ষেত্রে আরও 2500 টাকা অ্যাড হবে, মোট দাম পড়বে 7,000 টাকা, এগুলো 110 এই দুটোটা। আর এখানে একটা স্পেশাল মেশিন আমাদের কাছে আছে, এটা হচ্ছে একটা হিতাচির কাট অফ মেশিন, জাপানিজ ব্র্যান্ড হিতাচি, এবং মেশিনও এগুলোর সাথে এটার কোয়ালিটি আকাশ আর পাতাল ডিফারেন্স। আমি একটু নেম প্লেটটা দেখাই, ব্র্যান্ডের নাম লেখা কাট অফ মেশিন, এটা সিসি মনে হয় এটা সম্ভবত মডেল, হিতাচি কুকি টোকিও জাপান, মেড ইন চায়না, ওয়ার্নিং লেখা আছে, এটা 220 বোল্টের। ইন্টারেস্টিং বিষয় হয়েছে জাহাজে এই সমস্ত ব্র্যান্ডগুলো জাপানিজ ব্র্যান্ডগুলোর মেশিন সবসময় 100 বোল্টের হয়ে থাকে,
এরকম মানে 20-50টার মধ্যে একটা মেশিন 220 ভোল্টের পাওয়া যায়। এই যে এখানে হিতাচির ব্র্যান্ডিং করা আছে, অসাধারণ মেশিন, মেড চায়না দেখে অনেকে ভয় পায় না। আবার এটার কোয়ালিটি 100% ওকে আছে, একদম সচল। 220 ভোল্টের এই মেশিনটা আমাদের কাছ থেকে 8,500 টাকায় নিতে পারবেন। তারপর একদম নতুন চকচকা এসএসআর নেট পেয়েছি আমরা, এটা 100% পিওর এসএস এবং কোনো জং টং নাই। এখানে আনুমানিক এটার বহর হচ্ছে 40 ইঞ্চি, মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 40 ইঞ্চি পাশ, 3 ফিটের চেয়ে একটু বেশি আর কি। আর এটা যদি লম্বায় মানে কি পরিমাণ পেঁচানো আছে এটা জানতে চান, একজ্যাক্ট আমি বলতে পারবো না, বাট আমার মানে আই গেস এটা আমি গুনে যতটুকু বুঝতে পারছি কমপক্ষে 25 ফিট লম্বা হবে এটা যদি খোলেন আর কি। আর বহর হচ্ছে 40 ইঞ্চি, এটা 8 কেজি ওজন আছে, 8 কেজি সামথিং, 8 কেজি 300 গ্রামের মতো, আমরা 8 কেজিই ধরবো। এটা প্রতি কেজি পড়বে আপনার 450 টাকা, একদমই ফিক্সড প্রাইস, এটা আর কম হবে না। 450 টাকা হলেই এসএস নেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার এই যে ইয়েটা আমি একটু দেখাই দিই, গ্যাপটা আপনারা হয়তো বা সিঙ্গেল দেখলে বুঝতে পারবেন, এটা কিন্তু মশারির চেয়ে অনেক বড় গ্যাপ, ঠিক আছে, 2-3টা মশা একসমানে ঢুকতে পারবে এরকম সাইজ। তারপরে একদম আনইউজড 4টা চাকা আমাদের কাছে আসছে, এক সেট আর কি, 4টা মিলে এক সেট। এই চাকার সেটটা আমাদের কাছ থেকে 3500 টাকায় নিতে পারবেন। এগুলো কিন্তু অনেক বড় বড় চাকা, আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না। এগুলো প্লাস্টিক হলো, এক ধরনের মানে টেপলন টাইপের প্লাস্টিক আর কি, 2টাতে বেয়ারিং আছে, আমি দেখাই দেই। এগুলো ব্যবহার হয়নি, যা যা স্পেয়ার ছিল, এই 2টাতে বেয়ারিং থাকবে আর 2টা ফিক্সড এরকম, ঠিক আছে। আপনারা মেটালের থিকনেসটাও দেখে নেন, আমার আইডিয়া যদি ভুল না হয় তাহলে এরকম মানে 4টা চাকা মিনিমাম 200 কেজি করে লোড নিলে 800 কেজি লোড নিতে পারার কথা। তারপর এখানে একদম নতুন একটা ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে, সাথে একটা ফ্ল্যাট এবং স্টার ড্রাইভার আছে, এটা আমাদের কাছ থেকে 1800 টাকায় নিতে পারবেন, একদম সম্ভবত আনইউজড। হ্যাঁ, এটা আনইউজড, এখানে কোনো হ্যামারিংয়ের চিহ্ন নাই। কিছু মোটর আমাদের কাছে আসছে ছোট ছোট, আমি একটু দেখাই এই মোটরগুলো। পাওয়ার প্যাকার লেখা আছে এখানে, এই মোটরগুলো 220 ভোল্টের, 230 ভোল্ট, ছোট হিসেবে মোটরের ওয়াট কিন্তু অনেক, 300 ওয়াট, প্রায় হাফ হর্স পাওয়ারের কাছাকাছি। আর মোটরগুলো মেড হচ্ছে জার্মানি, মেড ইন জার্মানি লেখা আছে, খুব শক্তিশালী মোটর আমার মনে হয়, মানে ওয়াট হিসাবে বোঝা যায় আর কি। এইরকম মোটর আমার কাছে 5-7টার মতো আছে। এখানে 10 UF এর ক্যাপাসিটর লাগে 400 ভোল্ট, আর হচ্ছে আরপিএমটা মেবি 3500 আরপিএম, আরপিএমটা লেখা এখানে মুছে গেছে মনে হয়, এই যে ম্যাক্স আরপিএম খুব সম্ভবত 3500, আরেকটা নেম প্লেট দেখলে আমি ক্লিয়ার হইতে পারবো। এই মোটরগুলো আমাদের কাছ থেকে 2000 টাকা করে নিতে পারবেন, ভারী আছে, মোটামুটি 3 কেজির মতো ওজন হবে এক একটা মোটর। এখানেও আছে, এটাও 220 ভোল্ট, 300 ওয়াট, ওটা 3500 আরপিএম ছিল, এটা 3600 আরপিএম, এটাতেও 10 UF এর 400 ভোল্টের ক্যাপাসিটর লাগে, 50 হার্স 60 হার্স, সেম প্রাইস 2000 টাকা হলে নিতে পারবেন। আর এই ভিডিওর খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ একটা কালেকশন হচ্ছে এটা, এটা ইউনিটর কোম্পানির একটা প্লাজমা কাটার, ইউনিটর কোম্পানির একটা প্লাজমা কাটার, নরওয়ের কোম্পানি, এই যে ইউনিটর এখানে লেখা আছে, ইন্টারন্যাশনাল কোম্পানি। এই এই কোম্পানি নরওয়েতে মাল বানায়, ইংল্যান্ডে বানায়, ইউএসএতে বানায়, জার্মানিতে বানায়, ফিনল্যান্ডে বানায়, অনেকগুলো দেশে এই কোম্পানির প্রোডাক্ট বানায়, বাট চায়নাতে বানায় না কখনোই। এটা হচ্ছে এটার মডেল, ইউনিটর UPC-1040। এই মডেলটা আপনারা ইন্টারনেটে লিখলে এটার ব্যাপারে একদম বিস্তারিত জানতে পারবেন, মানে আমি যতটুকু জানাবো তার চেয়ে অনেক ভালো করে জানতে পারবেন। প্লাজমা কাটার অনেকে ইউজ করেন এখন আমাদের দেশে, মানে মেটাল কাটার জন্য এই সমস্ত প্লাজমা কাটার ইউজ করা হয়। এটার অরিজিনাল যে বার্নারটা আছে, এর নাম হতো একটু উপরটা, এটার সাথে পাওয়া গেছে ফরচুনেটলি, এই এটাও মোটামুটি ভালো কন্ডিশনেই আছে। আর এই যে এই মাথা হচ্ছে, এটা হচ্ছে এখানে লেগে যাবে, এ হচ্ছে বিষয়। আর এটা এটার সাথে কম্প্রেসর বিল্ট ইন না, কম্প্রেসর আলাদা, মানে বাতাসের লাইন ইনপুট করতে হয়,
অরিজিনাল পাইপটাও সাথে আসছে, যেই পাইপ দিয়ে আপনারা কম্প্রেসারের সাথে লাইন কানেক্ট করবেন। যেখানে ইউনিটল লেখা আছে, আর এই হচ্ছে মূল নেম প্লেট, এটা একটু আমি দেখাই দেই। এই যে এখানে ইউনিটল লেখা, তারপর এখানে লেখা আছে মেড ইন সুইডেন। হ্যাঁ আচ্ছা, আমি নরওয়ের কোম্পানি মেবি, বাট এটা মেড হচ্ছে সুইডেন, মেড ইন সুইডেন। হচ্ছে 400 ভোল্ট, 440 ভোল্ট, আরও বিস্তারিত এখানে লেখা আছে আর কি। আর এই যে কম্প্রেসরের পাইপের লাইনটা হচ্ছে এখানে ইয়ে হবে, ইন হবে। আর এটা সরি, এটা হচ্ছে ইলেকট্রিসিটির ক্যাবেল, এখানে ইয়ে করা ছিল, পেঁচানো ছিল পাইপ সহ। এটা অবশ্যই 440 ভোল্টের একটা মেশিন, ইউনিটের কোম্পানির এই প্লাজমা কার্ডটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 40,000 টাকায়, এই পাইপ টেপ সহ কমপ্লিট। এখানে একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে, জেসিক ব্র্যান্ডের। এটার নেম প্লেটের দেখে যা বুঝতে পারছি এটা একটা চাইনিজ ব্র্যান্ড। এখানে এই যে নেম প্লেটও চাইনিজ ভাষায়, এটার স্পেসিফিকেশন লেখা আছে। এটা ডিসপ্লের উপরে যে প্লাস্টিক পার্টটা, ওটা আসলে মিসিং, পাওয়া যায়নি। মেশিন সচল আছে, বাট এটার সাথে ইয়ে নাই, মানে এই যে হোল্ডার ক্যাবেলগুলো আপনাদেরকে কিনে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এটার মডেল, জেসিক। এই যেখানে লেখা আছে জেসিক ZX7-400, তারপর জানি আরও কী কয়েকটা সংখ্যা লেখা আছে। এই হচ্ছে মেশিনটা, কিন্তু বেশ বড় সাইজের। হ্যাঁ, বেশ বড় সাইজের মেশিন। এটা হোল্ডার ছাড়া আমাদের কাছ থেকে 14,000 টাকায় নিতে পারবেন। তারপর আজকের ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ কালেকশন হচ্ছে এই কাপড়গুলো। এগুলো অনেকটা গ্যাভারডাইন কাপড়ের মতো স্টিচ, আমি একটু দেখাই আপনাদেরকে। এগুলো মানে ইনট্যাক্ট রোল আর কি। এই যে আমি কয়েকটা থেকে একটু একটু কেটে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। একটু মোটা টাইপের, মানে প্যান্টের যে গ্যাভারডাইন কাপড় আছে, গ্যাভারেটিং কাপড় বলেন, এরকম আর কি। হ্যাঁ, তারপরে এই যে এই কাপড়টা স্টিচ, এই কোনাকুনি টান দাও তো দুই মাথায় ধরে, এইখানে এইখানে আর এইখানে। হ্যাঁ, এই স্টিচ আপনারা আশা করি বুঝতে পারতেছেন। ভিডিও দেখে আসলে কাপড়ের কোয়ালিটি বোঝা খুবই মুশকিল একটা কাজ, বা বুঝবেনই না হয়তো। এজন্য কাপড় যারা আমার কাছ থেকে পাইকারি নিতে চান, তারা 200 টাকা বিকাশ করলে আমি এক টুকরা করে স্যাম্পল পাঠাবো, আপনারা স্যাম্পল দেখবেন। একদম ফ্রি স্যাম্পল দিলে অনেকেই চাইবেন আমি জানি, এই জন্য 200 টাকার পদ্ধতি অবলম্বন করা হয়েছে। স্যাম্পল নিতে চাইলে অবশ্যই আমার বিকাশে 200 টাকা দিবেন, আমি কুরিয়ার সার্ভিসের ভাড়া দিয়ে এক টুকরা করে স্যাম্পল পাঠিয়ে দিব। আর এগুলোর বহরটা বলি, অর্থাৎ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এক একটার বহর এক এক সাইজের। যেমন এটা হচ্ছে 45 ইঞ্চি, মানে পাশ আর কি। তারপরে এটা আছে 54 ইঞ্চি পাশ, মানে এই রোলটা পুরাটা এইখান থেকে ওই মাথা পর্যন্ত 45 ইঞ্চি। এখানে আরেকটা আছে, এটা একটু চাপাও তো এদিকে ধরো। তারপর এখানে আরও লম্বা লম্বা বহরের দুইটা রোল আছে, এটা হচ্ছে 58 ইঞ্চি বহর, মানে বেশ লম্বা রোল আর কি। স্ট্যান্ডার্ড সাইজ হয় 3 ফিট বা 40 ইঞ্চি, 38 ইঞ্চি এরকম হয়, তো এগুলো বহর অনেক বেশি। আর একদম বড় একটা আছে 60 ইঞ্চি। এখানে অ্যারাউন্ড মানে 1,000 গজের মতো বা 3,000 ফিটের মতো কাপড় আছে লম্বায় আর কি। তো এই কাপড়গুলো কেউ আমার কাছ থেকে নিতে চাইলে হচ্ছে স্ক্রিনে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে কথাবার্তা বলবেন। আরেকটা বিষয় আমি বলি, অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে যে জাহাজে কাপড়ের কাজ কি। জাহাজে কাপড়ের অনেক রকম কাজই থাকে, বিশেষ করে যে বিভিন্ন রকমের ইউনিফর্ম বানানো, তারপর এটার অ্যাকচুয়ালি তারা হ্যাচ কভার ক্লথ বলে। হ্যাচ কভার ক্লথের কাজ কি আমি এখনও জানি না, মানে হ্যাচ কভার ক্লথ জাহাজে কী কাজে ইউজ হয় এটা আমারও সত্যি বলতে জানা নাই। বাট প্রত্যেক জাহাজে এরকম টুকটাক কাপড়ের রোল, ট্রিপলের রোল, পলিথিনের রোল অবশ্যই থাকে, এই হচ্ছে বিষয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।